গ্যাসের সিলিন্ডার থেকে আগুনে পুড়ে ছাই একটি বসত বাড়ি। ঘটনা কমলাসাগর বিধানসভা মধুপুর এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যা 6:30 নাগাদ। বাড়ির মালিকের নাম সন্তোষ সরকার। ঘটনার বিবরণে জানা যায়, অসাবধানতার দরুন গ্যাসের সিলিন্ডার লিক করে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে তাদের চিৎকারে এলাকার জনগণ জড়ো হয়ে বিভিন্ন পন্থা অবলম্বন করে আগুন আয়ত্তে আনে। যদিও বিশালকর দমকল বাহিনীকে খবর দিলেও আসার পূর্বেই আগুন আয়ত্তে আনতে সক্ষম এলাকার জনগণ। জানা যায়, তার পূর্বে তার বসত বাড়িতে থাকা সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায়। বিশালগড় থেকে আশিস মিয়ার প্রতিবেদন, দুরন্ত টিভি।